নমস্কার শ্রোতাদের পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সাথে রয়েছি আমি অর্মিতা বর্মা। এখনকার মতো বিশেষ বিশেষ সংবাদগুলি হলো, প্রমথার মোট 13 জন বিধায়ক ত্রয়োদশ বিধানসভার বিধায়ক হিসেবে শপথ গ্রহণ করলেন। বিধানসভায় নির্বাচিত বিধায়কদের শপথ বাক্য পাঠ করেন বিধানসভার সচিব। পূর্ব ঘোষিত তারিখ অনুসারে শুক্রবার রাজ্যের ত্রয়োদশতম বিধানসভায় বিধায়ক হিসেবে শপথ গ্রহণ করেন নির্বাচিত বিধায়করা। এই দিনের শপথ গ্রহণে উপস্থিত ছিলেন ত্রিপ্রমথার চেয়ারম্যান মহারাজা প্রদুর কিশোর দেববর্মা, টিটিএডিসি চেয়ারম্যান জগদীশ দেববর্মা, त्रिपुरा केरम पक्षात मखनी आदम समझाकर मदाई मुंगुई समाजतानी साल जे आम केरम राइजर से समझाजा भारत ने एलम मखनी खासी मानी मां ताई पुईतु प्राक नारगुई भारत ने सार्को भुमत्त ताई खांचा कथालाई मानो मखान नारगुनान ताई आनी सकावो पक्षिंजा खामनो खलाईना। সংসাজা ভারত নি এলেমবাগ নি ফাসিং মানে মাতে কৈতকরা নারগুই ভারত নি সার্বভৌমত তে হানসা কথা লাইমন মুথাঙ্গুই নারকারি তে আনি সাকাও বকজাত সামন্য খুলানে আম ফ্রম রায়ো নন্দ্র দেবনাড়িয়া ত্রিপুরা লেজিসলেটিভ অ্যাসেম্বলি সমারি বিল্ডিং কেহা তাম সংখে সংয়মে ইসরনি মুং রমিয়া সাইতানা আম ইন্ডিয়ানি আনকাই হাতুই মু কায়ো মন হাতুই মুং রমবাই কাউলাইয়ে তামাই ইন্ডিয়ানি ইয়াফা বাংলা যুগ ফেরমাবাই বইহামা রং চাইয়ে নামে আগে আম হাসুই দামে নাই ম দাম বাংলাল হাতুই ম রংবাই যাবি নাই ভারতনি এলেন বাকি হাসিং মানে মা তেই পয়ত
करा नारोगे बालोकी सर्वभूमों तो ते खांसा कथा लाइवनो मधाम नारकनाय ते आनी शकवो बोक्ता सामोनो गायने हम आन आनु आनु मसान आनु देवमा तिपरा करें बोक्ता पावती आनु संदर्भ सुमाए तांगे आवंजे आम केदम नायकते संसार परमनि एलंबा निफासिन माने माताए पुत्र करा नारंगे बारनि सर्वभूमतो ताई खांचा खलाय लायमानो मुखां नारा खाय ताई आनि साको वंशिजा सामनो खलायने आमा आं मुचा पथंगल जमातिया त्रिपुरा केरम कप चापनकनि आदर जोंजाबि मुताइनि मुनबि समायतान होजे आं केरम गायदाते संसाजा भारतनि एलेन बाखनि फाइसिं माने मुताइ पुइतप्रा नारकै भारतनि सोबरेनति ते थानसा खालाय मोन मुथान नारनाय ते आं सागाव बक्सिंजा सामनो खालायनाय
অর্থ উপার্জন করতে পারে বর্তমান সরকার মুখে বলেন না কাজ করে দেখায় যেমন সহায়ক মূল্যদান প্রদান করেছে তাতে কৃষকরা দেখলাম বানাইছেন বিগত তা কখনো করেনি বলে ওনার বক্তব্য তুলে ধরে মন্ত্রী দায়িত্ব নিল যে না আমরা ন্যূনতম সহায়ক মূল্যে দান ক্রয় করব 18 থেকে শুরু হয়েছে এখন পর্যন্ত এবং জানেন যে 17-18 মাসে আমাদের আশার আগে প্রতি মণ ধানের দাম বাজারে কত ছিল 580 টাকা একই মাসে 22 ধানের দাম বেড়ে দাঁড়িয়েছে প্রতি মণ 720 টাকা কারণ কৃষকদের কাছে আপনি বলবেন অনেকে বলবে না ধানের দাম বেড়ে গেছে আমি বাজার ধানের দাম না বলে কৃষক লাভ করবে না তাকে সহায়ক মূল্য দিয়ে সরকার সাহায্য করতে হবে আজকে সরকার প্ল্যান করছে এবং আমাদের প্ল্যান এই গত 5 বছরে আমরা যা করেছি আমাদের ভবিষ্যৎ একটু আগে সেক্রেটারি বলছে আমরা ভবিষ্যতে প্রতি বছর আমরা 50,000 মেট্রিক টন ধান ক্রয় করব কৃষকদের কাছ থেকে ইটি জবাব প্ল্যানে এটা আমাদের সেই জন্য আমাদের বিভিন্ন রকম পরিকল্পনা আরেকটা কথা জেনে রাখুন কেসিসি কিষাণ ক্রেডিট কার্ড এই 5 বছরে কতজন কৃষক কেসিসি পেয়েছে 4,07,000 কৃষক এটা পেয়েছে কত টাকা ঋণ পেয়েছে 1,530 কোটি ছোট্ট রাজ্য ত্রিপুরা আগে চিন্তা করতে পারতো না কেউ তো এই জন্য এবং আপনারা জানেন আমরা প্রতিটি মহকুমা আগে ছিল না একটা ছিল না আমি যাই যত খবর হয়েছে কৃষক বন্ধু কেন্দ্র এই যে কৃষক বন্ধু বলছি কৃষক বন্ধু বললে হবে না প্রতিটি মহকুমা কৃষক বন্ধু কেন্দ্র এর 5 বছর 32 হয়েছে আগে কথা ছিল একটা না এবং আমাদের প্ল্যানিং প্রত্যেক মহকুমার একটা করে কৃষক কৃষক বন্ধু কেন্দ্র আমরা করব এবং জমি আমরা যেমন শরীরের যত্ন নিই চিকিৎসা করাই জমিরও কিন্তু রোগ হয় তো জমি রোগ জমিতে একটা জায়গা জমিতে আর বাড়বে না তার জন্য রোগ হলে চিকিৎসা করার দরকার সেই জন্য এই 5 বছরে 1,50,544টি সয়েল হেলথ কার্ড কৃষকদের কাছে গেছে যাতে তার সুবিধা মতো জমি পরীক্ষা করতে পারে চিকিৎসা করাতে পারে এই জমিটা করা হচ্ছে এবং আপনি জানলে খুশি হবে কৃষি আমাদের রাজ্য সরকারের একটা সংকল্প আছে আমাদের সংকল্প উন্নত ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা উন্নত ত্রিপুরা শ্রেষ্ঠ কৃষক আত্মনির্ভর ত্রিপুরা এক ত্রিপুরা এক পরিবার এক ভবিষ্যৎ এই হলো বর্তমান সরকারের প্ল্যান নারকেল সম্বন্ধে বলার আগে যারা এখানে কিছু বাইরে এসছে আগে এই দপ্তর সম্বন্ধে কিছুটা আপনাদের আইডিয়া থাকা দরকার আপনাদের রয়েছে আপনাদের থেকে আমি কম জানি আমি এই দপ্তরের দায়িত্ব মাত্র কয়েকদিন হয়েছে আমাদের রাজ্যে কৃষকের সংখ্যা হল 4,72,000 কৃষি হল আমাদের প্রধান বিষয় যেটাকে আমরা ভর করে আমরা এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা বানাবো এবং আত্মনির্ভর ত্রিপুরা বানাবো এই যে 4,72,000 এর মধ্যে জমির মালিক 3,13,000 কৃষক যারা পাট্টাপ্রাপ্ত কৃষক এদের সংখ্যা হল 1,22,000 বর্গাদার কৃষক রয়েছে 37,000 দিস ইজ দ্য পিকচার অফ ত্রিপুরা আমাদের বর্তমান খাদ্যশস্যের কি চাহিদা আছে কি ডিমান্ড 9,37,000 মেট্রিক টন আমাদের দরকার প্রতি বছর আমাদের প্রোডাকশন হচ্ছে কি বর্তমানে বছরে 8,71,000 আমি শুধু চাল বলছি না খাদ্যশস্য তাহলে শর্ট আছে এর আগে আরো কমছে গত 5 বছরে এই দপ্তর এবং আপনাদের সহযোগিতা রাজ্যবাসীর সহযোগিতায়
প্রোডাকশন ক্রমশ দিন দিন বাড়ছে এবং আমাদের প্ল্যানিং যতক্ষণ পর্যন্ত কৃষকদের আয় ডাবল না করতে পারব ততক্ষণ কিন্তু শুধু গল্প করলে হবে না এই যিনি দপ্তরের নাম কৃষি দপ্তর ছিল এখন হয়ে গেছে কৃষি এবং কৃষক কল্যাণ আয়ের উৎপাদন উৎপাদন বাড়াবো এটা হবে না এরম্বার হয় না এই সরকার প্ল্যান করে কাজ করছে আপনারা দেখবেন চালের চাহিদা আমাদের কত কত গত পাঁচ বছর বর্তমান সরকার এটা আপনাদের কৃষক বন্ধু যদিও আপনারা নারকেল প্রোডাকশন করছেন পাঁচ বছরের জন্য এই বর্তমান সরকার সার বীজ এই যে বাবদ কৃষকদের সাবসিডি দিয়েছে কত জানেন 41,85,00,000 সাবসিডি অনলি সাবসিডি কৃষির ক্ষেত্রে সার এবং আমাদের সরকার প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্প চিন্তা করতে পারবেন না ভারতবর্ষের বহু রাজ্য থেকে আমাদের রাজ্যে 2,43,993 জন কৃষক এরা প্রতি বছর 6,000 টাকা করে পাচ্ছে এবং কত টাকা এসেছে গত পাঁচ বছরে 553 কোটি এটা অতীতে কোনদিন ছিল না ছিল কি ছিল ছিল 553 কোটি টাকা এর জন্য কাউকে ধরতে হয়নি ডাইরেক্ট প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পে একা পাচ্ছে আগে আমাদের গভর্নমেন্ট ফিউচার প্ল্যান কি এই 6,000 থেকে 8,000 কিভাবে করা যায় এই 8,000 করার জন্য প্ল্যান এবং এই জন্য এই 8,000 টাকা দিয়ে হবে 2,000 কে দেবে সেন্ট্রাল গভর্নমেন্ট কে দেবে রাজ্য সরকার তার বাজেট থেকে প্ল্যান করে এই জন্য রাজ্য সরকারের প্রতি বছর টাকা যাবে 49,40,00,000 প্ল্যান করে কাজ করতে হবে সরকার কিভাবে কাজ করছে আগে আমরা বলছি ফসল নষ্ট হয়ে যাচ্ছে ফ্লাডে নষ্ট হয়ে যাচ্ছে পোকা মাকড় নষ্ট করছে প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা একটা আছে আগে কৃষকরা বিমার টাকা দিত সেই জন্য বিমার টাকা দিতে হতো নিজেদের সেই জন্য কত টাকা দিতে প্রতি গাড়িতে 220 টাকা কেউ আগে তো না কে দেবে বিমার টাকা এই সরকার তখন প্ল্যান করছে এর আগে যে সরকার তারা প্ল্যান করলো কৃষকরা কিন্তু 220 টাকা করে 220 টাকা করে প্রতি প্রিমিয়াম দেওয়া সম্ভব না আমরা সেই জন্য আমরা করলাম কি মুখ্যমন্ত্রী ফসল বিমা যোজনা করলাম এবং এর জন্য আমরা তাহলে এখন কৃষকরা কি দিতে হতো দিতে হয় এখন প্রতি গাড়িতে দেওয়া হয় মাত্র 10 টাকা বাকি 210 টাকা দিচ্ছে রাজ্য সরকার এখানে এবং এই জন্য আগে দেখুন আগে কতজন কৃষক এই যে আমাদের সরকার আসার আগে 5 বছর আগে কতজন কৃষক আগে বিমা করছে করেছিল আমাদের রাজ্য সরকারের একটা সংকল্প আছে আমাদের সংকল্প উন্নত ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা উন্নত ত্রিপুরা শ্রেষ্ঠ কৃষক আত্মনির্ভর ত্রিপুরা এক ত্রিপুরা এক পরিবার এক ভবিষ্যৎ এই হলো বর্তমান সরকারের প্ল্যান নারকেল সম্বন্ধে বলার আগে যারা এখানে কৃষক ভাই এসেছে আগে এই দপ্তর সম্বন্ধে কিছুটা আপনাদের আইডিয়া থাকা দরকার আপনাদের রয়েছে আপনাদের থেকে আমি কম জানি আমি এই দপ্তরের দায়িত্ব মাত্র কয়েকদিন হয়েছে আমাদের রাজ্যে কৃষকের সংখ্যা হল 4,72,000 কৃষি হল আমাদের প্রধান বিষয় যেটাকে আমরা ভর করে আমরা এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা বানাবো এবং আত্মনির্ভর ত্রিপুরা বানাবো এই যে 4,72,000 এর মধ্যে জমির মালিক 3,13,000 কৃষক যারা পাট্টতত্ত্ব কৃষক
এদের সংখ্যা হলো 1,22,000 বর্গাকার কৃষক রয়েছে 7,000 দিস ইজ দ্য পিকচার অফ ত্রিপুরা আমাদের বর্তমান খাদ্য সূচির কি চাহিদা আছে কি ডিমান্ড 9,37,000 মেট্রিক টন আমাদের দরকার প্রতি বছর আমাদের প্রোডাকশন হচ্ছে কি বর্তমানে বছরে 8,71,000 আমি শুধু চাল বলছি খাদ্য শস্য তাহলে সমত আছে এর আগে আরো কম ছিল গত 5 বছরে এই দপ্তর এবং আপনাদের সহযোগিতা রাজ্যবাসীর সহযোগিতায় প্রোডাকশন ক্রমশ দিন দিন বাড়ছে এবং আমাদের প্ল্যানে যতক্ষণ পর্যন্ত কৃষকদের আয় ডাবল না করতে পারব ততক্ষণ কিন্তু শুধু গল্প করলে হবে না এই যিনি দপ্তরের নাম কৃষি দপ্তর ছিল এখন হয়ে গেছে কৃষি এবং কৃষক কল্যাণ আইন উৎপাদন উৎপাদন করা ভাষা হবে না এরকম হয় না এই সংস্থা প্ল্যান করে কাজ করছে আপনারা দেখবেন চাল চাহিদা আমাদের কত কত বছরে কত চাল লাগে আমাদের চাল লাগে 8,62,000 মেট্রিক টন এখন উৎপাদন হচ্ছে কত 8,14,000 মেট্রিক টন কত সব 51,000 মেট্রিক টন তাই ওই জায়গায় আমাদের বুঝতে হবে এবং আগে উৎপাদন কত হতো আমরা আসার আগে 5 বছর আগে ছিল 8,09,000 মেট্রিক টন প্রোডাকশন আর এখন হচ্ছে 8,14,000 মেট্রিক টন অনেক বেড়ে গেছে চাষের জমি কত আগে যা ছিল তা এখনই আছে কত 2,55,000 হেক্টর এর মধ্যে সেচের জমি কত 1,19,000 যতক্ষণ পর্যন্ত না আমরা সেচ আরো বাড়াচ্ছি না বাড়াতে পারছি ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা আরো প্রোডাকশন বাড়বে আমরা সেই জন্য চাইছি প্রোডাকশন জমি আমরা বাড়বে না ম্যাক্সিমাম জমি ফরেস্ট এরিয়া জমি বাড়বে না আপনার আপনি বলবেন যে আমি এই জমির মধ্যে কিভাবে আধুনিক পদ্ধতিতে বিজ্ঞান পদ্ধতিতে কিভাবে প্রোডাকশন বাড়ানো যায় আমাদের দপ্তর হর্টিকালচার এগ্রিকালচার প্ল্যান করে কাজ করছে গত 5 বছর বর্তমান সরকার এটা আপনাদের কৃষক বন্ধু যদিও আপনারা নারকেল প্রোডাকশন করছেন 5 বছর এই বর্তমান সরকার সার বীজ এই যে বাবদ কৃষকদের সাবসিডি দিয়েছে কত জানেন 41,85,00,000 সাবসিডি অনলি সাবসিডি কৃষির ক্ষেত্রে সার এবং বীজের ক্ষেত্রে এবং আমাদের সরকার প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্প চিন্তা করতে পারবেন না ভারতবর্ষের বহু রাজ্য থেকে আমাদের রাজ্যে 2,43,993 জন কৃষক এরা প্রতি বছর 6,000 টাকা করে পাচ্ছে এবং কত টাকা এসছে গত 5 বছরে 553 কোটি এটা অতীতে কোনদিন ছিল না ছিল কি আগে ছিল ছিলই না 553 কোটি টাকা এর জন্য কাউকে ধরতে হয়নি ডাইরেক্ট প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পে এটা পাচ্ছে আগে আমাদের গভর্নমেন্ট ফিউচার প্ল্যান কি এই 6,000 থেকে 8,000 কিভাবে করা যায় এই 8,000 করার জন্য এবং এই জন্য এই 8,000 টাকা দিয়ে হবে 2,000 কে দেবে সেন্ট্রাল গভর্নমেন্ট নো কে দেবে রাজ্য সরকার তার বাজেট থেকে প্ল্যান করে এই জন্য রাজ্য সরকারের প্রতি বছর টাকা যাবে 49,40,00,000 প্ল্যান করে কাজ করতে হবে সরকার কিভাবে কাজ করছে আগে আমরা বলছি ফসল নষ্ট হয়ে যাচ্ছে প্রাণী নষ্ট হয়ে যাচ্ছে পোকামাকড় নষ্ট করছে প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত এবং জোরের সম্ভাবনা রয়েছে জানালো আবহাওয়া দপ্তর সকলকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া দপ্তর
বাংলাদেশের সঙ্গে তাল মিলিয়ে শুক্রবার আগরতলাতেও উদযাপিত হলো বঙ্গবন্ধুর 103তম জন্মদিন এবং জাতীয় শিশু দিবস। বাংলাদেশ সহকারী হাই কমিশনের উদ্যোগে হয় এই অনুষ্ঠান। রাজধানী আগরতলার কুঞ্জবন এলাকার সহকারী হাই কমিশন প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। সহকারী হাই কমিশনার আরিফ মোহাম্মদ জাতীয় পতাকা উত্তোলন করেন। এরপর বিশেষ দোয়া ও প্রার্থনা করা হয়। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে উপস্থিত সকলে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। এই দিবস উপলক্ষে বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্র প্রতিমন্ত্রীর লিখিত বাণী পাঠ করা হয়। তারপর জাতির পিতা বর্ণাঢ্য রাজনৈতিক জীবন ও কর্মধারার উপর নির্মিত ভিডিও চিত্র প্রদর্শনী করা হয়। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আজ 17 মার্চ 2023 সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 103তম জন্মবার্ষিকী এবং বাংলাদেশের জাতীয় শিশু দিবস 2023। আজকের এই 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 দিবসটি 1996 সাল থেকে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকার 1996 সালে ক্ষমতা গ্রহণের পর এই দিবসটিকে জাতীয় শিশু দিবস হিসেবে ঘোষণা করা হয়। তার একটি বড় কারণ, এই দিনটি হচ্ছে বঙ্গবন্ধুর জন্মদিন এবং বঙ্গবন্ধু সবসময় বাচ্চাদের প্রতি অত্যন্ত স্নেহপ্রবণ এবং অত্যন্ত আবেগী ছিলেন। উনি শিশুদের জন্য, শিশুদের অধিকার রক্ষার জন্য উনি সবসময় অনেক বেশি অবদান রেখেছেন এবং শিশুদের প্রতি বঙ্গবন্ধুর এই আবেগ এবং অবদানের কারণেই আমরা এই দিবসটিকে জাতীয় শিশু দিবস হিসেবে 1996 সাল থেকে পালন করে আসছি। আর সেই ধারাবাহিকতায় এবারেও আমরা এখানে এই ত্রিপুরাবাসীকে নিয়ে আমরা আজকে জাতীয় শিশু দিবস 2023 এবং জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মদিন পালন করতে যাচ্ছি এবং এটার জন্য আজকে দিনব্যাপী আমাদের প্রোগ্রাম রয়েছে। আমাদের প্রোগ্রামের প্রথম অংশ আমরা করছি আজ এখানে আমাদের বাংলাদেশ সহকারী হাই কমিশন এর প্রাঙ্গণে, যেখানে সকালবেলা পতাকা উত্তোলন এর সাথে আমাদের প্রোগ্রাম শুরু হবে। পরবর্তীতে এখানে এই রাজ্যের বাচ্চাদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা হবে এবং তারপরে তো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 103তম জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস 2023 উপলক্ষে আজকে বাংলাদেশ সহকারী হাই কমিশন আগরতলা এর প্রাঙ্গণে এই ত্রিপুরার বিভিন্ন পর্যায়ের শিশুদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা শুরু হবে। তারপরে এই রাজ্যের গুণীজনকে নিয়ে একটি আলোচনা সভা হবে। আজকের এই আলোচনার সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এই রাজ্যের যুব ও ক্রীড়ামন্ত্রী শ্রী টিঙ্কু রায় মহোদয় এবং বাংলাদেশ থেকে আগত ব্রাহ্মণবাড়িয়া এক আসনের মাননীয় সংসদ সদস্য বি এম ফরহাদ হোসেন সংগ্রাম সহ এই রাজ্যের বিভিন্ন পর্যায়ের গুণীজন আজকের এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন এবং আলোচনার পর্ব শেষে একটি কালচারাল প্রোগ্রাম হবে এবং সবশেষে আমরা পুরস্কার বিতরণী এবং করা হবে যারা এই আজকের এই চিত্রাঙ্কন প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অর্জনকারীদের পুরস্কার বিতরণের মাধ্যমে আমাদের এই প্রথম পর্ব এখানে শেষ হবে। এর বাইরে আমরা আজ বিকেলবেলা আবার এই রাজ্যের একটি বিখ্যাত আশ্রম অন্বেষা তে আমরা ওখানে যে বাচ্চারা আছে সেই বাচ্চাদেরকে আমরা আজকে সুন্দর ভালো খাবার পরিবেশন করছি এবং সেই বাচ্চাদের সাথেও আমরা সেখানে একটি ছোট কালচারাল প্রোগ্রাম এবং কেক কাটা উৎসব করব। এটা হলো সন্ধ্যার সময়। মহারানীপুর বাজারে গন্ধান বিবরণে জানা যায়, মহারানীপুর বাজারের দুই ব্যবসায়ী সুদল কুমার সাহা এবং সমীর সাহা অন্যান্য দিনের মতো বৃহস্পতিবার রাতেও ব্যবসার কাজ সম্পন্ন করে নিজ নিজ বাড়ি চলে যায়। তাদের ব্যবসায়িক প্রতিষ্ঠান বন্ধ করে শুক্রবার সকাল হতে দুই ব্যবসায়ী মোবাইল ফোনে জানতে পারেন তাদের দোকানে চুরি ঘটনা ঘটেছে। পরে ওই
দুই ব্যবসায়ী দোকানে এবং গুদামে এসে প্রত্যক্ষ করে চুরির দরবে। বৃহস্পতিবার রাতের কোন এক সময় হানাদারি চালিয়ে দোকানে থাকা বিভিন্ন সামগ্রী চুরি করে নিয়ে যায় দোকানের তালা ভেঙে। পরে ওই দুই ব্যবসায়ী অর্থাৎ সজল কুমার সাহা এবং সমীর সাহা চুরির ঘটনাটি তেলিয়ামুড়া থানাতে জানায়। অথচ রাতের অন্ধকারে বহরালিপুর বাজারে পুলিশের ও তহলদারি ব্যবস্থা আছে, কিন্তু এই পুলিশি তহলের মাঝে চোরের দল কিভাবে চুরি করতে সমর্থ হলো এ নিয়ে বহরালিপুর বাজার ব্যবসায়ীদের মধ্যে বিভিন্ন প্রশ্নের ঝুঁকি দিচ্ছে পুলিশ তহল নিয়ে। তবে ইদানিংকালে মহারানীপুর বাজার সহ তেলিয়ামুড়া শহরের অগলি গলিতে চুরির ঘটনা বৃদ্ধি পাওয়াতে জনমনে উদ্বেগের সৃষ্টি হচ্ছে। জিবি পূর্ব চানমারিতে তিন থেকে চার দিন ধরে জল নেই। এলাকাবাসীরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানিয়েছেন, পানীয় জল স্নান করা তো দূরের কথা, প্রাকৃতিক কাজ করার মতো জল পাওয়া যাচ্ছে না। কিছুদিন বাদে বাদে জলের পাম্প মেশিন খারাপ হওয়াতে এই ধরনের অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। জল বন্ধ, জল তিন আজকে লইয়া তিন দিন যাবৎ জল বন্ধ। জল চালানোর পর জল অফ হইয়া গেছিলো আর কি, তারপরে আইসে আয়া পাইপ টাইপ উঠাইছে, উঠাইয়া সাইরা আবার মোটর চেঞ্জ করছে। মোটর চেঞ্জ করে আবার যখন ফিটিং করে কমপ্লিট করছে তখন আবার চালাইছি, আবার দেখি চলে না, অফ হইয়া যায়। ওই পাম্প চালাইলে ওইখানে কাট আউটে ফিউজ চলে যায়। তারপরে তখন এলটুবাবু ইঞ্জিনিয়ার বাবুরা উপলব্ধি করতে পারছে পাম্পের ভিতরে বালি জমে, এই কারণে পাম্প অফ হইয়া যায়। তো এখন ওই বালি উঠানোর জন্য মেশিন আনবে, তারপরে মেশিন এনে ওয়াশ করবে, তারপর আবার পুনরায় চালু হবে আর কি। আপনি এখানে কি মেশিনের কর্মচারী নাকি মেশিন চালান? আমি তো পাম্প অপারেটর। পাম্প অপারেটর। তো এখানে এলাকাবাসী বলছে আজকে চার দিন চলছে জল নেই, তো তাদের প্রাকৃতিক কাজ করতে অসুবিধা হচ্ছে, তো এই এই বিষয়টা বা কি বলবেন আপনি? এই বিষয়ে তো ওই মিউনিসিপ্যালিটিতে জানানো হয়েছে, তখন গাড়ি দিয়ে পানীয় জল আসছে, এলাকাবাসী জল পাচ্ছে, চারিদিকে জল দেওয়া হচ্ছে। কিন্তু আমাদের কাছে অনেক ক্যামেরার সামনে বলেছে যে এখন অবধি অনেক মানুষ প্রাকৃতিক কাজ করতে যাচ্ছে যে স্নান করবে, জল পাচ্ছে না, কিন্তু প্রকৃতপক্ষে কিন্তু সবাই জল পাচ্ছে না, এই বিষয়টা কি বলবেন আপনি? ওই গাড়ি তো হঠাৎ করে আসে, হঠাৎ করে চলে যায়, সারাদিন তো গাড়ি বসে থাকে না। আচ্ছা, ওই যখন আসে কেউ বাড়িতে থাকলে তখন জলটা পায়, আর কেউ বাড়িতে অ্যাবসেন্ট থাকলে তখন জল পায় না, ওই কারণে আর কি সবাই পায়, কেউ পায় কেউ পায় না, এই কারণে। আপনার নামটা দাদা? আমার নাম মানিকলাল দাস। এটা কোন জায়গা ধরে? এটা চানমারি, পূর্ব চানমারি না? হ্যাঁ। কি হয়েছে ব্যাপারটা একটু খুললে কোন খুললে কুজম বলতে মেশিন নষ্ট হয়ে গেছে। কতদিন হয়েছে মেশিন নষ্ট হয়েছে? চার দিন হয়েছে। চার দিন আজকে না? তো এখানে যে বিধায়ক বা কাউন্সিলর ওদেরকে জানিয়েছেন বিষয়টা? জানিয়েছি। কী কইছে তারা? কইছে এটার ব্যাপারে যে ঘোষণা করা হয়েছে। বলতে কবে ঠিক করা হইব যে আপনারা কইছেন না যে আজকে চার দিন নাগাদ খারাপ, কী কইছে তারা, কী উত্তর দিছে?
উত্তর দিছে বলতে আমার তো হেমন একটা উত্তর দিছে না বলতে ঠিকঠাক করাইবো বলতে কবে করা যায় এটা তো আর সঠিক কথা আমার বুঝে না। আপনারা যেন প্রাকৃতিক কাজ করেন বা স্নান করছেন লিপিন বাথরুমে যাচ্ছেন আপনাদের কি অসুবিধা হচ্ছে জল ছাড়া? এটা তো ওই জল ছাড়া তো ওই এখন এখানে কাউন্সিলরকে জানিয়েছেন বিষয়টা? তো কাউন্সিলর কি বলেছে? আমি আমি বলছি যে এখানে তো মেশিনটা তো দুদিন পরে পরে এই নষ্ট হয়ে থাকা এই এটা তো ভালো করে ঠিকঠাক করানোর বুদ্ধি করেন। কী কইছে কাউন্সিলর? দেখা যাক। আর এই বিষয়টা আপনাদের বিধায়ক যে ওনাকে জানিয়েছেন কি বলেছে বিধায়ক? ঠিক আছে দেখা যাক কি করা যায়। কতদিন ধরে জল নাই দাদা? চার দিন। আপনার নামটা দাদা? আমার নাম বাবুল। বাবুল কি মন্দির? আচ্ছা আচ্ছা। কোন জায়গা ধরে এটা? চানবাড়ি। চানবাড়ি না, ঠিক আছে। কী দাবি থাকবে সরকারের কাছে যে চার দিন ধরে জল নেই, এই কী বলবেন সরকারের কাছে? কী চাইবেন আপনার, দাবি কী আপনার? আমরা দাবি তো আমারও দাবি, মানুষ যদি জল পায় আমারও আমার আর কোনো ইয়ে নেই। তাহলে বলতে চাইছেন যে জলটা প্রয়োজন? হ্যাঁ জলটা প্রয়োজন। এখনকার মতো সংবাদ এখানে শেষ হলো। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন শ্রাংসাতের পর্দায়।